জ্ঞানের ভিতকে মজবুত করার জন্য এই ভিডিও। তবে এই ভিডিও দেখার আগে একই প্রসঙ্গে আমার এক নং ভিডিওটি দেখে নিতে হবে। কোষ কঙ্কাল, সাইটো মানে কোষীয় আর স্কেলিটন মানে কঙ্কাল, অর্থাৎ সাইটোস্কেলিটন মানে হলো কোষীয় কঙ্কাল। কোষকঙ্কাল কোষের ভিতরে সাইটোপ্লাজমে অবস্থিত তন্তুসমূহের সমষ্টি, যা কোষের আকৃতি রক্ষা, বিভিন্ন অঙ্গাণুর সমন্বয় সাধন, চলন ইত্যাদি কাজের দায়িত্ব পালন করে। কোষকঙ্কাল ভিতর থেকে কোষটাকে ধরে রাখে, এর মানে হলো কোষের ভিতর বিভিন্ন অঙ্গাণুকে ধরে রাখে। কোষকঙ্কাল বিভিন্ন ধরনের তন্তু দ্বারা গঠিত, তন্তুগুলোতে প্রোটিন থাকে। যদিও নাম দেখে মনে হয় কোষকঙ্কাল একটি স্থায়ী গঠন, কিন্তু এটি আসলে পরিবর্তনশীল। এর বিভিন্ন অংশ ধ্বংস হয় আবার সৃষ্টি হয়। কোষকঙ্কাল তিন প্রকার: মাইক্রোফিলামেন্টস, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, মাইক্রোটিউবুলস। মাইক্রোফিলামেন্টস আসলে সূক্ষ্মতন্তু, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস আসলে অন্তর্বর্তী তন্তু, মাইক্রোটিউবুলস হল সূক্ষ্ম নালিকা। যারা ভালো চিত্র আঁকতে পারো তারা এই চিত্রটি দিতে পারো, কেননা তাতে পরীক্ষকের মন ভালো থাকবে। কিন্তু চিত্রের জন্য পরীক্ষকের নম্বর দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু পাঠ্যবইতে কোনো চিত্র নেই। রাইবোজোম উপযুক্ত পরিবেশে একের পর এক অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে বিশাল বড় অ্যামিনো অ্যাসিডের শেকল তৈরি করতে পারে। এমন শেকলকে বলা হয় পলিপেপটাইড চেইন। প্রোটিন হচ্ছে এমন এক বা একাধিক পলিপেপটাইড চেইনের সমন্বয়ে গঠিত বিশাল এক জৈবিক অণু। কোনো পলিপেপটাইড চেইনের যে কোনো অবস্থানে 20টি অ্যামিনো অ্যাসিডের যে কোনোটি বসতে পারে। উৎসেচক কোনো রাসায়নিক বিক্রিয়াকে শুরু করতে পারে না, কেবল রাসায়নিক বিক্রিয়ার হারকে বাড়ায় বা কমায়। মনে রেখো, রাইবোজোমের উত্তর দেওয়ার সময় বিক্রিয়ার গতিকে কমায় তা উল্লেখ করবে না। পাঠ্যবইতে যেমনটি লিখেছে তেমনটি লিখবে, অর্থাৎ শুধু লিখবে বিক্রিয়ার গতিকে বাড়ায়। লার্জ সাব ইউনিট, স্মল সাব ইউনিট, এবং এই দুটি ইউনিট মিলেই হচ্ছে রাইবোজোম। লার্জ সাব ইউনিট, স্মল সাব ইউনিট, এই দুটি মিলেই হচ্ছে রাইবোজোম। ইনস্ট্রাকশন টু মেক প্রোটিন রিটেন অন আরএনএ মলিকুলস ইন দি নিউক্লিয়াস। এখানে এমন ইনস্ট্রাকশন রয়েছে যার দ্বারা রাইবোজোম প্রোটিন তৈরি করতে পারে। পরীক্ষা হয়ে গেলে গত বছরের হেড এক্সামিনাররা একসাথে বসে একটি নীতিমালা তৈরি করেন, ওনারা চিত্রের জন্য নম্বর বরাদ্দ করেন। যেহেতু পাঠ্যবইতে কোষকঙ্কাল ও রাইবোজোম নিয়ে কোনো চিত্র নেই, তাই ওনারা চিত্রের জন্য কোনো নম্বর বরাদ্দ করতে পারবেন না, তাই অযথা চিত্র দিয়ে সময় নষ্ট না করাই ভালো। সেন্ট্রোজোম, এখানে দুটো সেন্ট্রিওল রয়েছে, এটিও তোমাদের বোঝার জন্য দেওয়া হয়েছে। সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমের মধ্যে আমরা এস্টার রে দেখতে পাচ্ছি, এবং এই যে চিত্র, এদি এস্টার রে বোঝানো হলো। যারা ভালো আঁকতে পারো চিত্র দেবে, কিন্তু এই চিত্র দেবার জন্য তোমরা পরীক্ষায় কোনো নম্বর পাবে না। তোমরা সেন্ট্রোজোম নিয়ে এই চিত্রটি কাঠ পেন্সিল দিয়ে এঁকে দেবে। দুইটি চিহ্ন, সেন্ট্রোস্ফিয়ার ও সেন্ট্রিওল, ও একটি নাম। এই চিত্র দিলেই যথেষ্ট, কেননা পাঠ্যবইতে এই চিত্রটি রয়েছে। ধন্যবাদ।